আজকে আপনাদের শিকার উৎসব সম্পর্কে আপনি কি বলবেন? এই শিকার উৎসব সম্পর্কে আমি দু চার কথা বলতে চাই। এই যেমন ধরুন, এই যে আজকে 12 তারিখ, হ্যাঁ, চৈত্র মাসের 12 তারিখে আমাদের একটা ফিক্সড ডেট, হ্যাঁ, যেখানে আমাদের প্রতি বছর এই ডেটে একটা শিকার হয়। চারিদিক থেকে লোকজন আসে, আসে শিকারের আশায়, হ্যাঁ, কোথায় শুয়োর, কোথায় খরগোশ, হ্যাঁ, কোথায় বন্য প্রাণী আর কি। হ্যাঁ, সরকার থেকে এটা তো কিছু ছাড়ও আছে আমাদের, হ্যাঁ। তো এই শিকার উৎসব উপলক্ষে এই বছর এমনিতেই লোকসংখ্যা খুবই কম, একটি কারণ, তার কারণ হচ্ছে আমাদের জঙ্গল গোটায় আগুন লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, জঙ্গলে আগুন লাগানোর ফলে বন্য প্রাণী একটাও পাওয়া যায়নি। উপরন্তু এই যে রোদ, রোদের রোদ গরম উপেক্ষা করে মানুষ আসে, এখানে আসে একটা আশায়, হ্যাঁ, যে এখানে একটা উৎসবের মতো ব্যাপার, হ্যাঁ, এই বছর লোকজন কম, তাই উৎসবের মতো ব্যাপারটাই মানুষের মধ্যে নেই। এই যে সমস্যাগুলো, তারপর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বা ইয়ের থেকে যে বিজ্ঞাপনগুলো দেওয়া আছে, আগুনে আগুন লাগানো এমনিতে দণ্ডনীয় অপরাধ বা ইয়া, কিন্তু মানুষজন কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু ব্যক্তি, আমাদের আদিবাসী সমাজের যে সব ব্যক্তি যে খারাপ এমনটা নয়, কিছু অসাধু মানুষ জঙ্গলে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে, তো জঙ্গলে তো অনেক গাছপালা অনেক পুড়িয়ে ক্ষতি হয়ে যাচ্ছে। আপনারা সকাল থেকে শিকারে এসছেন আজ? হ্যাঁ, সকাল থেকে। এখন কতগুলো পশু মানে আপনারা বন্যপ্রাণী মারতে শিকার করেছেন? বন্যপ্রাণী মারতে বলতে এখন যেটা আমি দেখতে পেলাম, একটা খরগোশ দেখতে পেয়েছি, হ্যাঁ, আর একটা শুয়োর বলছি, আমি ওটা দেখতে পাইনি, তো সম্ভবত বলছি একটা শুয়োরকে মারা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় বছর কি আপনাদের অনেক 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 কম? এটার কি কারণ কি জঙ্গলে আগুন লাগানোর পেছনে? হ্যাঁ, জঙ্গলে আগুন লাগানো এটা একটা মেন কারণ, হ্যাঁ, কারণ শুয়োরগুলো জঙ্গলে আগুন লেগে গেলে তো জঙ্গল তো পুরো ফাঁকা, হ্যাঁ, তারপর আগুনের তাপে ওই শুয়োর তো এমনিতেই পালাবে, এই জন্য এই শিকার এবছর পাওয়া যায়। আপনার নাম? রাজীব মুর্মু। আপনাদের আজকে এই শিকার সম্পর্কে কি বলবেন আপনি? মানে আমাদের মানে প্রতি বছর তো মানে বছর একবার হয়, তো বছরে আমাদের 12 তারিখ হয়, চৈত্র মাসে 12 তারিখ, 12 তারিখ হয়। আচ্ছা, এই আপনারা এখন পর্যন্ত কতক্ষণ এসেছেন আপনারা? আমরা এসেছি মনে হয় 10টা বাজবে। থাকবেন কতক্ষণ আপনারা? আমরা এখন থাকবো মানে 4টা পর্যন্ত। তো এখনও কি আপনারা শিকার করতে পেরেছেন কিছু? না, আমরা পেয়েছিলাম কিন্তু বতপারে নেই, আমাদের মানে ভাগ্যের দোষে না কি এটা বলে পারছি না, আমরা পেয়েছিলাম কিন্তু করতে আমাদের হয় নাই। আমরা দেখলাম একটা মোটামুটি 60-70 কেজি একটা মারলো আমাদের সামনে। ওগুলো মানে আপনাদের এই শিকারে আজকে কোন কোন প্রাণী আপনাদের শিকার করা যাবে বা কোন কোন প্রাণী শিকার করা যাবে না? আমাদের শুধু শুকর, মানে হরিণ আর ময়ূর বাদ দিয়ে, হরিণ আর ময়ূর বাদ দিয়ে আপনারা শুকর শিকার করতে পারবেন? যে আপনাদের কি কখনো মনে হয় যে এটা যে এই কিছু মানুষ অসাধু ব্যক্তি জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে, এর ফলে বন্য পশুরা, আপনাদের যে শিকারের পশুরা, তারা অনেক দূর দূরান্তে জঙ্গলে চলে যাচ্ছে, এতে আপনাদের শিকারের করতে অসুবিধা হচ্ছে? শিকারে আমাদের এই যে আগুন লাগিয়েছে এটা তো মানে মানে অসম, এতে তো ভুল, তো এতে মানুষের যে করছে সেটা মানে কেমন মানুষ সেটা আমি বলতে পারছি না। এতে আমাদের আমাদের পক্ষেও ক্ষতি, এই যে সামাজিক পক্ষেও এটা ক্ষতিকারক। এই যে বন সংরক্ষণ বলছে, বন রাখো, এই মানে বন রাখার জন্যে আমরা যত উদ্যোগ নিচ্ছি না, তার কতগুলো মানুষ আছে আগুন ধরে দিয়ে মানে পালিয়ে যাচ্ছে, কোথায় শিকারের জন্যে নয় যে সাজসি করে লাগাচ্ছে না, এটা কী করে আমিও তো সেটা বলতে পারবো না। তো এর ফলে মনে হয় কি যে আপনাদের শিকার করতে অসুবিধা হচ্ছে, জঙ্গলের পশু অনেক ভিতরে জঙ্গলে চলে যাচ্ছে? ভিতরে জঙ্গলে চলে যাবে তো, এতে তো জঙ্গল আগুন লাগে তো ওটা অটোমেটিক পালাবে তো, জঙ্গল করে তো জঙ্গল ছেড়ে তো কোথায় থাকবে? আপনারা আগে যেভাবে শিকার করেছেন, আগে এখন শিকারের কি অনেকটা মনে হয় যে কঠিন হয়ে গেছে? না, শিকারের আমি অযোধ্যা একবার গেছিলাম, অত কত সালে অযোধ্যা, মানে অযোধ্যা হয়তো বুদ্ধ পূর্ণিমা হয় ওইখানে, কিন্তু জঙ্গলটা ঠিক আছে আগে দেখেছিলাম, এখন কি ব্যাপার আছে সেটা আমি বলতে পারছি না। তবে ওয়াচ্ছি এখানে আমাদের দেখছি এরাই জঙ্গলটা অনেক মানে এই আগুন লাগিয়ে এটা বেশি ক্ষতিকারক হচ্ছে। আপনার নাম? উত্তম হাসদা। আপনার বাড়ি কোথায়? আমার হচ্ছে প্রতাপপুর। আজকে আপনারা যে শিকার উৎসবে অংশ নিয়েছেন,
তো এখানে আপনাদের ম্যাক্সিমাম মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে তারা খালি হাতে ফিরে যাচ্ছে, কারণ জঙ্গলে আগুন গোটায় লাগিয়ে দিয়েছে আর গোটায় ঝোড় জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, এই কারণে কোনো শিকারই পাওয়া যায়নি। এতে কি শিকার কি খুব গভীর জঙ্গলে, গভীর জঙ্গল দিকে না বাইরে দিকে না এই এদার থেকে পালিয়ে গেছে, কোনো হদিশ পাওয়া যায়নি। আচ্ছা আপনাদের কী কী বন্য প্রাণীর উপর শিকারের উপর? আমরা খরগোশ তোমার এই বন্য শুয়ার এইসব নিয়ে আমরা শিকার করতে থাকি। আপনাদের এই দিনটাতে কি নির্দিষ্ট একটা দিন নাকি? নির্দিষ্ট একটা দিন প্রতি বছরে মোটামুটি 14 মাসের 12 তারিখেই হয়। আচ্ছা আপনার নাম? সুলাল মান্ডি। ঘড়ি কারণ চালা।